হ্যালো বন্ধুরা, তো আমি পুকো, আর পুকো স্টাইল মিমিক্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে শোনাবো কিছু বাংলা অভিনেতার মিমিক্রি। তো ফার্স্টেই আমাদের চিরঞ্জিতদা, বেয়াদব সিনেমা থেকে চিরঞ্জিতদার ডায়লগ। মা, এ তোমার কেমন খেলা মা, এ তোমার কেমন বিচার, যে মায়ের সামনে আর আমি সমাজের কাছে পতিত, আমি সমাজের কাছে ডাকাত, সে মাকে তুমি এনে ফেললে আমার কাছে। মা, তুমি কি আমায় পরীক্ষা করছো মা? কিন্তু মা, আমি তো পরীক্ষা দেব না, এ ভুল তো মার, এর উত্তর তুমি দেবে। তো ফার্স্টে চিরঞ্জিতদা চলে গেলেন, এবার তারপরে রঞ্জিত মল্লিক চলে এসেছে। তো রঞ্জিত মল্লিক একটা ব্লাড ডোনেশন ক্যাম্প খুলেছে। তো রঞ্জিত মল্লিক কিভাবে রক্ত নেওয়ার জন্য সবাইকে বলে বেড়াচ্ছে, তোমরা সকলে মিলে আমাকে রক্ত দাও, আর তার বিনিময়ে যেটা আমি তোমাদেরকে দেব সেটা হলো স্বাধীনতা। তোমরা রক্ত দিলে তোমরা স্বাধীনতা পাবে, আর যদি না দাও তাহলে চাঁদকে পিছিয়ে ছাল ছুলে নেবো বদমাইশ কথা। তো সেখানে আমাদের রঞ্জিত মল্লিক চলে গেল। থার্ড আমাদের অঙ্কুশ, অঙ্কুশ কিভাবে ডায়লগ গুলো করে, সালা আমার মা বলে আমায় জেঠ, যাকে ভালোবাসি সেও বলে জেঠ, তার বাড়ির লোকজন তারা বলে জেঠ, কিন্তু সালা এই জেঠ যে সারা দুনিয়াটাকে জেঠ বানাতে পারে, তার জন্যে যা করার আমি করেছি স্যার। তারপরে আসছে আমাদের জিৎ। 100% লাভ সিনেমাতে যখন জিতের বাবা মারা যায় তখন জিৎ কিভাবে কান্না করে, বাবা বাবা আমি তুমি চলে কোথায় চলে গেলে, বাবা তুমি না থাকলে কি আমাকে রোজা জোড়া করে দেবে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, বাবা তোমাকে খুব মিস করছি, বাবা তুমি ফিরে আসো বাবা। তো জিৎ চলে গেল। এবার লাস্টে আসছে আমাদের প্রসেনজিৎ। কথা বলে যাই, আমি চুরি করে নি আমি চুরি করে নি, আমার দাদা সে বলে আমি নাকি চুরি করেছি, আমার প্রদি সে এও বলে আমি নাকি চুরি করেছি, কিন্তু বিশ্বাস করো বা আমি চুরি করে নি আমি চুরি করে নি। বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।